তো আমি আর আমার বোন দুজনেই যেহেতু কোরিয়ান ড্রামা আর কোরিয়ান মিউজিকের খুব বড় ফ্যান, তো আমরা সেদিন গেলাম সিওল রেস্টুরেন্টে, যেখানে কোরিয়ান ফুড পাওয়া যায়। এর আগেও আমরা বোয়া পান্ডা থেকে শুরু করে কিংস বেকারি বেশ কিছু কোরিয়ান রেস্টুরেন্ট ঘুরে খেয়েছি। তো আমার পার্সোনালি এই রেস্টুরেন্টে খাওয়ার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানকার এম্বিয়েন্সটা খুব সিম্পলভাবে সাজানো, কিন্তু তাও খুব সুন্দর। মানে ছবি তোলার জন্য তোমরা অনেক এলিমেন্ট পেয়ে যাবে এখানে। এখানে মেনুতে খাওয়ারের নামের পাশে ছবি দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব হেল্পফুল, যেহেতু কোরিয়ান ফুডের নামের সঙ্গে আমরা ঠিক পরিচিত নয়। তো আমরা মোটামুটি চারটে আইটেম অর্ডার দিয়েছিলাম। এটা হলো চিকেন কিমচি মোমো, যেটা অসাধারণ খেতে ছিল। এটা ছিল ডাক গাং জিয়ং, এটা চিকেনের একটা ডিশ। এটা জাজাম মিয়ন নুডলসের, আমার খুব পছন্দের ব্ল্যাক বিন নুডলস অ্যাকচুয়ালি। আর তার সাথে আমরা দিয়েছিলাম ওয়াটারমেলন হিবিসকাস আইস টি। এখানে খাবারগুলো সবগুলো ভীষণ ভীষণ ভালো ছিল। আরও অনেক আইটেম আছে যেগুলো আমি ট্রাই করতে চাই, নেক্সট টাইম যখন যাবো তোমরাও অবশ্যই যাও।